পারিবারিক কলহের জেরে গৃহবধূকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামীসহ শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে খোয়াই সিজিএম আদালতে আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামী তপন দাস। আদালতে তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। ঘটনাটি ঘটেছে খোয়াই থানা এলাকার রামচন্দ্র ঘাটের বাতাপুরা গ্রামে। গত 9/9/2021 তারিখে রাতে তপন দাস তার স্ত্রী লক্ষ্মীরানী দাসকে হাত পা বেঁধে রেখে দেয়, তারপর কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ। সরকারি আইনজীবী জানান, প্রায় 14 বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়েছিল কল্যাণপুর থানার এলাকার দারিকাপুর গ্রামের বাসিন্দা লক্ষ্মীরানী দাসের সাথে রামচন্দ্র ঘাটের বাতাপুরা গ্রামের বাসিন্দা তপন দাসের। বিয়ের 1 বছর পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাধে বলে অভিযোগ। বিবাহের দীর্ঘ বছর পরেও পরিবারের মধ্যে কমেনি পারিবারিক কলহ এবং পারিবারিক কলহের মাত্রা দিন দিন ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। স্বামী স্ত্রীর পারিবারিক কলহ শেষ পরিণতি অগ্নিকাণ্ড। তাদের 12 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। পুলিশ সূত্রে সংবাদ, গত 9 সেপ্টেম্বর রাত প্রায় 9টা নাগাদ রামচন্দ্র ঘাটের বাতাপুরা গ্রামের বাড়িতে স্বামী তপন দাস তার স্ত্রী লক্ষ্মীরানী দাসকে রান্নাঘরে ডেকে নেয়। রান্নাঘরের মধ্যে স্বামী স্ত্রীর হাত পা বেঁধে রেখে দেয় মাটিতে। স্ত্রী লক্ষ্মীরানী দাসের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। চিৎকার চেঁচামেচি করতেই স্বামী ও শাশুড়ি সহ প্রতিবেশীরা লক্ষ্মীরানী দাসকে আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। গৃহবধূর অবস্থা গুরুতর দেখে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে জীবিত স্থানান্তর করে দেয়। পরের দিন দুপুরে লক্ষ্মীরানী দাস জীবী হাসপাতালে মৃত্যু হয়। বাড়িতে যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, তাদের পুত্র ত্রিদীপ দাস ঘরে ঘুমিয়েছিল। তার মায়ের আত্মচিৎকারে ত্রিদীপ ঘুম থেকে উঠে। লক্ষ্মীরানী দাসের পুত্র ত্রিদীপ দাস ঘুম থেকে উঠে সমস্ত ঘটনা দেখতে পায়। অগ্নিকাণ্ডের ঘটনার রাতে গৃহবধূর পুত্র ত্রিদীপ দাস তার মামার বাড়িতে মায়ের অগ্নিকাণ্ডের ঘটনা জানান ফোন করে। গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে 13 সেপ্টেম্বর রাতে গৃহবধূর স্বামী তপন দাস ও শাশুড়ি অনিমা দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানায় লিখিত অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধি 302, 326, 34 এই ধারায় একটি মামলা রুজু করে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত স্বামী তপন দাস খোয়াই সিজিএম আদালতে আত্মসমর্পণ করে। পুত্র ত্রিদীপ দাসকে 164 ধারায় জবানবন্দি নেওয়ার পর বিচারক অভিযুক্ত তপন দাসকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আজকে খোয়াই পিএস কেস নাম্বার 92/2021 মোতাবেক আসামি তপন দাসকে মাননীয় আদালতে সারেন্ডার করে প্রকাশ করা আবশ্যক। গত 9/9/2021 রাত্রিবেলা তপন দাস তার স্ত্রী লক্ষ্মীরানী দাসকে রান্নাঘরে ডেকে নিয়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। তপন দাসের 12 বছরের এক ছেলে আছে, তার নাম ত্রিদীপ দাস। সে তখন ঘুমোচ্ছিল, হইচই শুনে সে ঘুম থেকে উঠে থেকে তার মায়ের শরীরে আগুন জ্বলছে এবং তপন দাস আগুন নেভানোর চেষ্টা করছে। পরবর্তী সময়ে তার ত্রিদীপ দাসের দাদু তথা লক্ষ্মীরানী দাসের বাবা নন্দকুমার দাসকে খবর দেয়। খবর পেয়ে রাতারাতি ওরা হসপিটালে যায় এবং লক্ষ্মীরানী দাসকে 90% বার্ন ইঞ্জুরি মোতাবেক খোয়াই হসপিটালে নিলে খোয়াই হসপিটালের ডাক্তারবাবু ওকে জীবিত রেফার করে। 10/9/2021 ডিসিস্ট জীবিত শেষত্যাগ করে। লক্ষ্মীরানী দাসের পিতা নন্দকুমার দাস তপন দাসের বিরুদ্ধে মামলা রুজু করেন আন্ডার সেকশন 326, 302 এন্ড 34 IPC। সেই মোতাবেক তপন দাস আজকে মাননীয় আদালতে সারেন্ডার করলে লার্নেড কোর্ট সমস্ত কিছু পর্যালোচনা করে এবং ত্রিদীপ দাসের তথা ওই ডিসিস্টের সন্তান 12 বছরের ত্রিদীপ দাসের 164 মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাত্তাসে প্রেরণ করে সে সব কিছু দেখে তপন দাসের বেল পেয়ে রিজেক্ট করে আগামী 7/10/2021 তারিখে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।